লাগে তের কেচি পড়াবো তোমায় দাঁতে পেছো না এ ফাজুসের লেটার নিয়ে বেরোবে মানা অঙ্ক ব্যাগ অঙ্ক পারি তোর ওই আছে এই গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তোমরা একদম মডার্ন গাইস আমি হলাম অঙ্কু আর আমি হচ্ছি সৌগত আজকে আমাদের তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে আমরা নেড়াপড়া করছি তো তার সম্পর্কে একটা ছোটখাটো ব্লগ করব মজাদার হবে ব্লগটা পুরোপুরি দেখবে ভিডিওটা আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো এখনই সাবস্ক্রাইব বাটন চেপে দাও আর পাশে এই বেল আইকনটা আসবে ওটা চেপে অলে করে দাও তাহলে আমরা কোনো ভিডিও ছাড়লেই তোমাদের কাছে ফার্স্টে নোটিফিকেশন পৌঁছে যাবে আমাদের ব্লগ সম্বন্ধে আগের ভিডিওতে অঙ্কুর বলেছিল আর আমি বলেছিলাম যে দোল আসছে নেড়াপোড়া আসছে তোমরা মানো বাঙালিদের মানে নববর্ষের সূচনা হচ্ছে দোল হ্যাঁ হোলির কথা বাদ দাও দোল আমাদের নববর্ষের সূচনা তো কালকেই মানে এই রবিবার মানে কালকেই এই রবিবারে আমাদের নেড়াপোড়া হবে তো নেড়াপোড়ার জন্য যেই আয়োজনীয় এবং প্রয়োজনীয় যে জিনিসগুলো মানে অনেক কিছু কাঠ খড় কুটো এইগুলোর জন্য আমরা ছোটোখাটো একটা ব্লগ করছি যে কী করে তৈরি হয় নেড়াপোড়াটা ওর জন্য আজকে এই ব্লগটা মানে কিছু কিছু দেখে দেবো দেখে যাবো জিনিস কিছুপত্র মানে কী হবে সব মজা পাওয়া হবে একটু মুক্তি মুক্তি হবে মুক্তি হবে হ্যাঁ তো দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবে না হ্যাঁ স্কিপ করবে না পুরোপুরি দেখবে তো আমরা স্পটে পৌঁছাচ্ছি চলো ফ্রেন্ডস তোমাদের সেটআপটা দেখাই প্লিজ কাম এই যে আমাদের এখানে নারকোল পাতা দিয়ে এখানে আয়োজন করা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা কলা গাছের পুরো একাকার এবার আমরা এদিকে এবার এদিকে যাওয়া যাক এদিক দিয়ে জল এদিক দিয়ে আসা যাক এটা একটা মোটামুটি একটা প্যান্ডেলের মধ্যে হচ্ছে প্যান্ডেলের বাইরে করবো এখানে মানে তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে তো ওইখানে আমরা জিনিসপত্র সব রাখছি কালকে একেবারে করবো তো তো চলো আবার দেখানো যাক এইটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি তো এদিক দিয়ে যাচ্ছি নারকোলের বাঁধা আছে এই সাইডে বাঁধ আছে আমাদের এখানে বড় বড় কারিগর খুব ভদ্র হয়ে গেছে দেখো ভদ্রভাবে কথা বলছে সব তো এইখানে এমনিতেও ভদ্র না তাও আমি হালকা ভদ্র বেশি ভদ্র বলবো না হ্যাঁ তো তাও এখানে অনেক কিছু হচ্ছে তোমাদের এখানে এখানে আমরা বাঙালিদের পুজো বা বাঙালিদের পুজো যেমন হয় বাঙালিদের দোলও তেমন হয় শান্তিনিকেতনে যেমন হয় জগৎদোলাতেও তেমনই হয় তো এই যে সামান্য কলা পাতা দিয়ে আমরা নেড়াপোড়াটাকে কন্ট্রোল করছি কন্ট্রোল করছে না বানাচ্ছে বানাচ্ছি বা কন্ট্রোল করা ভুল হতেই পারে মানুষের মাত্রই ভুল হয় তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করবে না একদম স্কিপ করবে না কিন্তু পুরো ভিডিওটা দেখবে আমরা কি করছি আমাদের বন্ধুরা সব খাচ্ছে কিন্তু এগুলো করার জন্য নেড়াপোড়া হচ্ছে নেড়াপোড়া আর নেড়াপোড়ার দিন রাত্রিবেলা আমরা যেই ব্লগটা আনবো সেটা তোমরা দেখতে পারবে ওই দিনকে নেড়াপোড়া পড়ানো হবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখাবো আমরা ওই দিন মানে এটা মানে ভিডিও হচ্ছে মানে কি বলবো এটা আমরা আমরা তো কিছু জানি না এটা ভিডিও হচ্ছে তাই জন্য বলে দিচ্ছে বলে দিচ্ছে মানে ভিডিও হচ্ছে হ্যাঁ তো ফ্রেন্ডস আমরা আমি জলে নামছি ঠিক আছে জলে নামছি এখানে অনেক কষ্ট করেছি তুমি যদি সামনে এসে দেখতে পারো এখানে জল আছে কিন্তু এখানে জল আছে তোমরা দেখছো এখানটাতে জল আছে কিন্তু ঠিক আছে এ কাঠকুট তুলা তুলছে এর মধ্যেই তোমাদের দেখিয়ে দিই আমাদের একটা বন্ধু চলে এসছে এখানে এর নাম হচ্ছে মুখটা দেখিয়ে দেয় লজ্জা পাস না অঙ্কুর মন ঘোষ তো এ চলে এসছে এখন এও সাহায্য করবে আমাদের এও হালকা সাহায্য করে বেশি সাহায্য করে না তার যতটুকু করে আমার বাবা ভালো এখানে কিছু কাজ করছি না শুধু দেখাচ্ছি দেখে এটাই বা কেউ কে পড়ে বল দেখানোটাই দেখানো বডি বিল্ডার একটা টানাটানি করছে বডি নিয়ে গাছের বডি নিয়ে বাহুবলি থ্রি আমি রিলিজ করলাম গেল আমি একটু হায়ার লেভেলে উঠছি তো তোমার এখানে দেখতেই পাচ্ছি পুরোনো কি আর ভাঙা লাগলে বলো অনেক দিলে বলো পুরনো জিয়ার হ্যাঁ এটাও আমরা নেড়াপোড়া দেবো এখানে বলতে পারবে বলতে পারবে এখানে পেরেক আছে
তো এটা একটা জায়গা রাখছি কারণ এখানে ডেঞ্জারাস কিছু হতে পারে, বিপদজনক এখানে মাঝে মধ্যে ভাড়া পড়ে থাকতে পারে। আমরা তো এখন বাসের উপর উঠে দাঁড়িয়ে আছি, যেটা হায়ার লেভেল থেকে দেখানো যায়। কাঁচের বোতল ভাঙা পড়ে আছে দেখেন তো, এখানে দেখতে পাচ্ছ কাঁচের বোতল ভাঙা পড়ে আছে, তো এইগুলো নেড়া পড়ার জন্য কত বিপদজনক। তো তোমাদের বলছি যারা তোমার নেড়া পড়া করবে, তো তোমাদের বলছি দয়া করে প্লিজ দেখে শুনে এইসব জিনিসপত্র তুলবে, কারণ এইসবের মতন ক্ষতিকারক জিনিসপত্র থাকতে পারে, কারণ আমাদের এই মজা চলে যেতে পারে। তো দেখে শুনে কাজ করবে, মানে ও বলতে চাইছে এটা একটা ডিসক্লেমার যেখানে তোমার সাবধানে কাজ করতে হবে। এখানে অনেক শুকনো ডালপালা আছে, কিন্তু এগুলো তুলতে পারবো না, তাও যতটুকু তোলা যায় তাও তুলে দিচ্ছি, ঠিক আছে। মানে ও ঘরে রান্না হয় না, তো এগুলো দিয়ে রান্না করবে। এখানে গেছে, নিয়ে যাচ্ছি এখন জিনিসপত্র। এবারে এইগুলো নিয়ে যেতে হবে, নিয়ে যাচ্ছি তোমার। এটার মাথায় হাঁড়ি বসানো হবে, যেটা বলে ন্যাড়া পড়ার হাঁড়ি বলে, এটাকে পোতা হবে। তো এখনো কিছুই হয়নি, এখন এগুলো ফুটবো, রেডি করবো, তারপরে না ন্যাড়া পড়া হবে। কালকে আটটার সময় হবে, কালকে আটটা সাড়ে আটটার সময় তোমাদের আর একটা ভিডিও চলে আসবে, এটা আর একটা ব্লগ, এটা এর সেকেন্ড পার্ট। এর সেকেন্ড পার্ট হচ্ছে, মানে ফার্স্ট পার্ট হচ্ছে এটা, যেটা ন্যাড়া পড়া কী করে তৈরি করা হয়, আর সেকেন্ড পার্ট আমরা এটা পার্ট টু, ওটা দেখাবো। চলো অমরেন্দ্র বাহুবলি যাচ্ছে, অমরেন্দ্র বাহুবলি। তো এখানে মাল তোলা হয়েছে, এবার যেখানে আমরা নিয়ে যাব ন্যাড়া পোড়া হবে সেদিকে আজকে আমরা যাব। তো ন্যাড়া পোড়াটা করব, তো লিস ক্যামেরা চলে আস। তো আমরা যাচ্ছি, আর তোদের রাস্তা বলছি সামনে আছে, সামনে তো রাস্তা ঘুরে গেছে। তো আমরা সেই স্পটে গিয়ে পৌঁছাচ্ছি, পৌঁছে গেছি। তো আমরা মাঠে যাব। এই ব্লগটা করতে গিয়ে আমরা 63 বুড়ির সেকেন্ড পার্ট খুঁজে পেয়েছি, যার নাম হচ্ছে 95 বুড়ি। তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো, বুঝতে পারবে। আর কিছু আর সাহেরি তো গাইস, তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটা যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে, আর পাশে যে বেল আইকনটা আসবে ওটা চেপে অলে করে দেবে, তাহলে আমরা যখনই কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যেটা বলছিলাম আজকে তো 95 বুড়ি, তাই 95 বুড়ি মানে 63 বুড়ি সেকেন্ড পার্ট আমরা নিয়ে এসেছি আজকে। 95 বুড়ি পুরো ভিডিওটা দেখো, আর ভিডিও দেখেছো অবশ্যই, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। 95 বুড়ি নতুন ভার্সন, আর ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আছে এই সাইডেই, লাইক বাটনটা আছে এই সাইডে লাইকটা করবে, তাও লাইক তোমরা করো না, ডিসলাইক একটা আছে ডিসলাইকটা মারবে না। নিচে কমেন্ট বক্স আছে, কমেন্ট করে জানাবে তোমাদের কী কী ভিডিও আরও চাই। আর যে সাবস্ক্রাইব বাটনটা আছে ও তো বলে দিল, আর শেয়ার করবে মা বাবা ভাই বোন এক্স ওয়াই জেড পৃথিবী সীমা কাকা কাকি ভাই বোন জ্যাঠা জেঠি সবাইকে গুছিয়ে তুলে সবাইকে শেয়ার করে দেবে। আর আমাদের এই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা করে সাবস্ক্রাইব বাটন টিপে দেবে, এটা তোমাদের কাছে পাউন্ড। আর যেটা বলছিলাম যে আমাদের নেড়াপড়ার ব্লগ টু আসবে, এটা এটা পার্ট ওয়ান ছিল, পার্ট টুটা পরের দিন আসবে, সারা দিন তোমরা সেটা দেখতে পারবে। আর আগের দিনের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশানে চলে যাও, লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখতে পারবে। তো সেই জন্য এই পর্যন্ত খুববা। Sorry, it's DJ.